সুরঙ্গনে অনেক কিছু বলার আছে, অনেক অনেক কথা বলার আছে। বিশেষ করে এখন সুরঙ্গর ফার্স্ট লুকের পরে যেইভাবে দর্শক ভাগ হয়ে গিয়েছে, যেটা আমার একদমই আমার খুব কষ্ট লাগছে। ভাগ হওয়ার কিছুই নেই, কারণ শাকিব খানের সাথে কারো কম্পেয়ার হয় না। এবং এতগুলো বছর, মোর দ্যান 20 ইয়ার্স, উনি একটার পর একটা হিট ছবি দিয়ে যাচ্ছেন। আমি ব্যক্তি শাকিব সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু অভিনেতা শাকিবের তুলনা সে নিজেই, তার কোনো তুলনা হয় না। তো তার সাথে কম্পেয়ার করা উচিত না, কিন্তু নিশো ভাইকে ও আপনি কখনো আলাদা করে দেখতে পারবেন না, কারণ তার সেক্টর আলাদা, কিন্তু তিনিও বছরের পর বছর কিন্তু ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন। দেখেন, নাটকের একটা সময় আমরা নাটক দেখতাম না, এখন আমরা নাটক দেখি, সেখানে বড় অবদান তার, ওটিটি প্ল্যাটফর্মে তার অবদান। এবং এখন উনি মুভিতে আসছে, বড় পর্দায় তার অভিষেক হচ্ছে, তাকে ওয়েলকাম করা উচিত, তার মুভি আমাদের গিয়ে দেখা উচিত। আমি বলবো আপনারা যারা সকালে হয়তো প্রিয়তমা দেখবেন, তারা রাতে এসে সুরঙ্গ দেখেন, যারা সকালে সুরঙ্গ দেখবেন তারা রাতে প্রিয়তমা দেখেন। শুধু সেটা না, মাঝখানের সময়টা অন্য যত মুভি রিলিজ হচ্ছে সব মুভি দেখেন প্লিজ। আপনারা এই যে কে আগে কে পরে, কে স্টার কে স্টার না, এই কম্পেয়ারই করেন না, আমরা প্রতিযোগিতা করতে আসি না। আমার মনে হয় আপনারা যদি কখনো ভাইয়ের সাথে, সাকিব ভাইয়ের সাথে কথা বলেন, উনিও সেম কথা বলবেন, নিশো ভাইয়ের সাথে কথা বলেন সেম কথা বলবেন। এটা প্রতিযোগিতার জায়গা না, এটা ভালোবাসা দেওয়ার জায়গা। আপনাদেরকে আমার ভালোবাসা দিতে চাই, বিশেষ করে তারা দুজন, তাদের সাথে তো কারো কম্পেয়ার হয় না। তো তারা দুজন ভালোবাসা দিতে দুটো মুভি নিয়ে আসছে, আপনারা হলে গিয়ে সেটা